হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি আমরা সবাই খুব ভালো আছি। আজকে বাংলা প্রথম পথের ক্লাসে আমি সিরাতুল মোস্তাকিম শ্রাবণী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আমাদের আনন্দ পাঠের মামার বিয়ের বরযাত্রী গল্পে শব্দার্থ, টিকা, লেখক পরিচিতি এবং এই গল্পটির যে মূলভাব আছে সেটি। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব শব্দার্থ, টিকা। তাহলে এই গল্পের প্রথম শব্দটি হচ্ছে বরযাত্রী। বরযাত্রী শব্দের অর্থ বিয়েতে বরের সঙ্গী। অর্থাৎ আমরা যখন দেখি যে বলি বরযাত্রী এসেছে, বরযাত্রী এসেছে, এর অর্থ হলো বিয়েতে বর এবং বরের সাথে যে সঙ্গীরা তারা এসেছে, বরযাত্রী, তাদেরকে বলা হয় কি বরযাত্রী। এবং এই গল্পে বরযাত্রী কে ছিলেন? বরযাত্রী কিন্তু ছিলেন গল্পে যে কিশোরের কথা বলা হয়েছে সে যেত মামার বাড়ি, মামার মেজ মামার বিয়ে খেতে বরযাত্রী হিসেবে। মিস, মিস হলো সুযোগ না পাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। এর ইংরেজি শব্দটি হচ্ছে মিস, যেটাকে বাংলা হলো কি সুযোগ না পাওয়া। আমরা যখন বলি যে আমরা কোনো কিছু মিস করে ফেলেছি, আমরা একটা বাস মিস করেছি, অর্থাৎ আমরা হলো বাসে চড়ার সুযোগ না পাওয়া, অর্থাৎ বাসটি আমাদের আগে ছেড়ে চলে গেছে বা বাসের টিকিটটা আমরা কাটিনি, তাহলে সেই বাসটা আমরা মিস করেছি বলি, অর্থাৎ সেই বাসটা চড়ার আমরা সুযোগ না পাওয়া অর্থে যেটাকে ব্যবহার করা হয়। থ্রি চিয়ার্স, আনন্দ প্রকাশক শব্দ। অর্থাৎ কখনো আমরা যদি অনেক আনন্দিত হয়ে যাই, আমরা ইংরেজিতে এই শব্দটি ব্যবহার করি, থ্রি চিয়ার্স। এটাকে ইংরেজিতে আমরা যে এইভাবে লিখে থাকি, থ্রি চিয়ার্স, এটার অর্থ কি? এটা একটা আনন্দ প্রকাশক শব্দ। আমরা বলি থাকি থ্রি চিয়ার্স, হুররে, এরকম শব্দগুলি কিন্তু একটি, এগুলো হচ্ছে ইংরেজি শব্দ যেটা দিয়ে আনন্দ প্রকাশ করে। মার্ভেলাস আইডিয়া, মার্ভেলাস আইডিয়াও একটি ইংরেজি শব্দ যেটার অর্থ হচ্ছে অপূর্ব চিন্তা। আর বাতলে, বাতলে শব্দের অর্থ হচ্ছে উপায় বলা, অর্থাৎ কোনো কিছু আমরা বলে সে এই উপায়টা বাতলে দিয়েছে, তাহলে হচ্ছে সে উপায়টা বলে দিয়েছে। মিউনিক, মিউনিক হলো জার্মানির একটি শহরের নাম। তাহলে জার্মানি শহর, জার্মানির দেশটা যে, সেই দেশের একটি বিখ্যাত শহরের নাম হলো মিউনিক। টাইম, টাইম হলো ইংরেজিতে আমরা জানি টাইম একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে কি সময়। থুরি, থুরি শব্দ ভুল হয়েছে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে এই গল্পে। থুরি দ্বারা ভুল হয়েছে, অর্থাৎ কোনো কিছু ভুল বলেছে, ভুল করেছে বা ভুল হয়েছে, এটা এইটা বোঝানোর জন্য কিন্তু এই থুরি শব্দটি ব্যবহৃত হয়েছে। চাপতে, চাপতে হলো চড়তে, মানে গাড়িতে চেপে বসে, তো সেটা হলো গাড়িতে চড়ে বসা, তাহলে চাপতে শব্দের অর্থ চড়তে। উৎফুল্ল, উৎফুল্ল শব্দের অর্থ হাসি খুশি। চেকার, চেকার হচ্ছে ইংরেজি শব্দ যার অর্থ টিকিট পরীক্ষক, অর্থাৎ ট্রেনে বাসে যারা চেকার তাদেরকে বলা হয় কি টিকিট পরীক্ষক, তারা টিকিট চেক করতে আসে। বিগলিত, গলে গেছে এমন তাকে বলা হয় বিগলিত। পদ্মবিল, পদ্মবিল হচ্ছে একটা বৃহৎ জলাশয় বিশেষ যেখানে প্রচুর পদ্ম ফুল ফুটে, কিন্তু এই গল্পের যে পদ্মবিলের আমরা দেখেছি সেই পদ্মবিলে কিন্তু কোনো পদ্ম ফুলই ছিল না। ভুরি ভোজন, ভুরি ভোজন হলো পেট পুড়ে খাওয়া, অর্থাৎ পেট ভরে খাওয়া, একদম খেতে খেতে পেট ভরে গিয়েছে, সেটা হচ্ছে কি ভুরি ভোজন। নাছোড় বান্দা, যে লোক সহজে ছেড়ে দেয় না বা ক্ষান্ত হয় না, এই গল্পের বুলু টুলু কি ছিল, একজন নাছোড় বান্দা দুটি ছেলে ছিল যারা কিনা সেই গল্পের কিশোরকে সহজেই ছেড়ে দেয়নি, তারা তাকে নিয়ে শিকারে গিয়েছিল। পিড়াপিড়ি, পিড়াপিড়ি হচ্ছে কি অনুরোধ, তাকে বারবার সেই বুলু টুলু কি করছিল, গল্পের কিশোরকে পিড়াপিড়ি করছিল তাদের সাথে যাওয়ার জন্য, তাহলে পিড়াপিড়ি কি অনুরোধ। খামাখা, খামাখা শব্দের অর্থ শুধু শুধু। পাকড়াও, পাকড়াও হচ্ছে ধরো বা গ্রেফতার করো। শুট, শুট হচ্ছে একটি ইংরেজি শব্দ যার অর্থ গুলি করা, আমরা গুলি করলে সেটাকে বলি সে শুট করেছে। ট্রিগার, ট্রিগার হচ্ছে একটি ইংরেজি শব্দ এবং এর অর্থ বন্দুকের গুলি ছোড়ার বিশেষ অংশ, ট্রিগারে চাপ দিলে কিন্তু বন্দুকের গুলি ছোড়ে, তাহলে সেটাকে বলা হয় কি ট্রিগার। কসরত, কসরত হলো চেষ্টা। সরগরম, সরগরম হলো জমজমাট বা পরিপূর্ণ, মানুষের লোকালয়ে পরিপূর্ণ, সেটা হচ্ছে আমরা কি সে এলাকাটা সরগরম এরকম বলে থাকি, তাহলে সরগরম শব্দের অর্থ হচ্ছে জমজমাট বা পরিপূর্ণ। হতভম্ব, হতভম্ব শব্দের অর্থ হলো আশ্চর্য। টেলিগ্রাম, টেলিগ্রামও একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে তার বার্তা। আগে অনেক আগে যখন আমাদের আমরা এখন যেরকম ফোনে মেসেজ করি বা বার্তা পাঠাই, কথা বলতে পারি, সেরকম ব্যবস্থা কিন্তু ছিল না, তখন মানুষ এই তার বার্তা বা টেলিগ্রাম পাঠিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করতো, তাহলে টেলিগ্রামের বাংলা কি তার বার্তা। এরপরে হচ্ছে নির্বিঘ্ন, নির্বিঘ্ন শব্দের অর্থ বাধাহীন, বাধাহীনভাবে কোনো কিছু হলে সেটা আমরা বলি নির্বিঘ্নে সেটা সম্পন্ন হয়েছে। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারও একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে কি রোমাঞ্চকর, তাহলে এই যে আমাদের গল্পের কিশোর ভুল করে এক ট্রেনে না চড়ে আরেক ট্রেনে উঠে ও এক অপরিচিত জায়গায় চলে আসে, যাকে ছিল একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা বা একটা অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের শব্দার্থ, টিকার আলোচনা। এবার আমরা আলোচনা করবো এই গল্পের পাঠ পরিচিতি ও মূল ভাব।
স্কুলের বার্ষিক পরীক্ষা থাকায় মেজো মামার বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে যেতে পারেনি গল্পের কিশোর ছেলেটি। কিন্তু ছোট মামার পরামর্শে সে পরীক্ষা শেষ করেই বিয়ের আসরে উপস্থিত হওয়ার পরিকল্পনা করে যে একটা ট্রেনে উঠে সে চলে যাবে এবং সেখানে সরাসরি বরযাত্রীদের সাথে যোগ দিবে। দুপুর 12:30 ছেলের ট্রেনে যাওয়া ট্রেনে করে 12 স্টেশন পরে নামলেই খুঁজে পাওয়া যাবে মামার হবু শ্বশুর চৌধুরী সাহেবের বাড়ি। মামা তাকে কিন্তু এভাবেই নির্দেশনা দিয়ে যায় চৌধুরী সাহেবের বাড়িতে যাওয়ার জন্য। স্টেশনে তাড়াহুড়ায় সে উঠে পড়া একটা ভুল ট্রেনে, সে 12:30 ট্রেনের জায়গায় 12 ট্রেনে ভুল করে উঠে পড়ে, যেটা ছিল একটি ময়মনসিংহ লাইনের ট্রেন, আর উঠার কথা ছিল চট্টগ্রাম লাইনের ট্রেনে। সেখানে এক যাত্রীর সহযোগিতায় কাকতালীয় ভাবে আরেক চৌধুরীদের বিয়ে বাড়িতে গিয়ে সে উপস্থিত হয়। বিয়ে বাড়িতে বরের ভাগ্নে হিসেবে শিশুটিকে খুবই আদর সমাদর করা হয়। কিন্তু বিয়ের অনুষ্ঠানে বর তাকে চিনতে না পারলে সৃষ্টি হয় এক বিব্রতকর পরিস্থিতি, যেখানে তার বর হওয়ার কথা ছিল মেজ মামা, সেখানে কোনো লোক এবং যে তাকে চিনে না, এরকম যখন সবাই জানতে পারে এরপরে যে সে ছিল আসলে একজন অপরিচিত ব্যক্তি, ভুল করে বাড়িতে চলে আসে, তখন এই ঝোঁকের বসে কোনো কাজ করে ফেলায় একটা দুর্গতি কিন্তু তাকে পোহাতে হয়। পরবর্তীতে যদিও তাকে তার ছোট মামা এসে নিয়ে যায় তার পরিচিত এই অপরিচিত জায়গা থেকে, কিন্তু ঝোঁকের বসে বেশি যে সে কাজটা করে ফেলে, প্রথমে একটি ভুল করে ফেলে, এর কারণে কিন্তু তাকে অনেক দুর্গতি পোহাতে হয়। সে এক অপরিচিত জায়গায় চলে আসে চেনা জানা, এখন এখানে অনেক ধরনের দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা ছিল। তাহলে এটা কিন্তু আমাদের একটা শিক্ষা, আমাদের একটি শিক্ষা পেলাম আমরা এই গল্প থেকে যে ঝোঁকের বসে কোনো কাজ করে ফেলে সেটার জন্য দুর্গতি পোহাতে হয়। তাহলে একটা কাজ করার আগে আমাদের সব দিক চিন্তা করতে হবে, সবকিছু ভাবতে হবে, এটার পরিণতি কি হতে পারে, এরপর আমরা কোনো সিদ্ধান্ত কিন্তু নিব। তাহলে এই গল্পে হাস্যরসের মাধ্যমেই বা খুবই মজার মাধ্যমে মজা করে কিন্তু এই শিক্ষাটি আমাদেরকে দেওয়া হয়েছে এবং দেখানো হয়েছে যে কিভাবে আমাদেরকে কোনো কাজ বা সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক বেশি সাবধান থাকতে হবে, চিন্তা করতে হবে এবং এরপরে ভেবে চিনতে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের পাঠ পরিচিতি ও মূল ভাব। এবার আমরা আলোচনা করবো আমাদের যে লেখক পরিচিতি আছে, যে গল্পটি লিখেছেন তার সম্পর্কে বা তার পরিচিতি জানবো। তাহলে খান মোহাম্মদ ফারাবি 1952 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। এই গল্পটি লেখক ছিলেন খান মোহাম্মদ ফারাবি, যিনি 1952 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। সৃষ্টিশীল মেধাবী লেখক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থাতেই অনেক শিশুতোষ গল্প লেখেন। মামার বিয়ের বরযাত্রী তার অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালীন রচনা। তিনি তাহলে কত ছোট বয়স থেকে, অল্প বয়স থেকে লেখালেখি করেন তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে মামার বিয়ের বরযাত্রী গল্পটা তিনি ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীতে থাকাকালীন রচনা করেন, যেটা এখন আমরা আমাদের পাঠ্য হিসেবে পড়ছি। তার রচিত কাব্য ও কবিতা অন্যান্য প্রবন্ধের বই একও অনেক গল্পগ্রন্থ মামার বিয়ের বরযাত্রী এবং নাটক আকাশের ওপারে আকাশ। তাহলে আমরা বেশ কিছু গল্প কাব্য এগুলোর নামও আমরা জানলাম, তার বিভিন্ন গ্রন্থের নাম জানলাম। 1974 খ্রিস্টাব্দে খান মোহাম্মদ ফারাবির অকাল মৃত্যু হয়, অর্থাৎ তিনি খুবই দ্রুত অকাল মৃত্যু হয় তার, যেটা কিনা 1974 খ্রিস্টাব্দে খান মোহাম্মদ ফারাবি মৃত্যুবরণ করেন। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের লেখক পরিচিতি। এর মাধ্যমে মামার বিয়ের বরযাত্রী গল্পের সার্বিক আলোচনা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সবার সঙ্গে আমার আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।